ফেসবুক ইনস্ট্রিম অ্যাডের উপর বিগেস্ট একটি আপডেট নিয়ে আসতে যাচ্ছে, আর এই আপডেটটি আগামী 16 তারিখ থেকে অর্থাৎ 16 মার্চ থেকে কিন্তু কার্যকরী হবে। যারা আমরা ইনস্ট্রিম অ্যাডের জন্য ভিডিও বানাই অর্থাৎ যারা বড় ভিডিও তৈরি করি তাদের জন্য বলতে পারেন বড় ধরনের একটা আপডেট। আর এই আপডেটটি আসার ফলে আমাদের ইনকাম কিন্তু ভাই আগের তুলনায় কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এটা কীভাবে বলতেছি, হ্যাঁ এই আপডেটটা আপনিও চাইলে কিন্তু আপনার ফোন থেকে দেখতে পারবেন। কীভাবে দেখতে পারবেন এই বিষয়টা আগে আপনাদের আমি দেখাই, তারপর আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং কোন কোন ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে আপনার বেশি পরিমাণ আর্নিং আপনার ভিডিও থেকে ইনক্রিজ করতে পারেন এটাও কিন্তু ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আগে আমরা চেক করি কিভাবে আমরা এই আপডেটটি দেখতে পারবো। প্রথমে আপনি আপনার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে সেটা ওপেন করবেন। তো সেটা ওপেন করার পর আপনার যে ফেসবুক পেজ বা প্রোফাইল রয়েছে যেটাতে আপনি কাজ করেন ওটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি অলরেডি সেইটার মধ্যে চলে আসলাম, অর্থাৎ পেজের মধ্যে আসলাম। আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর ডান সাইডে দেখতে পারবেন যে আপনার মনিটাইজেশন লেখা আছে, এটাতেও ক্লিক করতে পারেন। বা নিচের দিকে আপনি মনিটাইজেশন লেখা আছে এটাতেও কিন্তু একটা ক্লিক করতে পারেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার যে মনিটাইজেশনের টুলসটা রয়েছে ইনস্ট্রিমের, ওই ইনস্ট্রিমের মধ্যে আপনি যাবেন। আমি এখান থেকে চলে আসলাম। দেখেন, যখন আমি ইনস্ট্রিম অ্যাডের এখানে চলে আসছি, আসার পর এখানে ছোট্ট একটা আপডেট কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পারবেন অ্যান আপডেট ফর ইনস্ট্রিম অ্যাডস। এই আপডেটটি শুধুমাত্র আপনার ইনস্ট্রিম অ্যাডের পর। তো এখানে কী বলছে আমরা একটু যদি পড়ি, ইফেক্টিভ মার্চ 16 আর্নিং উইল বি বেসিসড অন কোয়ালিফাইড ভিউস অফ ইয়োর এলিজিবল ভিউস বাই কন্টিনিউইং টু ইউজ ইনস্ট্রিম অ্যাডস ইউ অ্যাকসেপ্ট দিস চেঞ্জ। তো এখানে তারা বলতেছে যে আগামী 16 মার্চ থেকে তারা ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডের উপর একটা বড় ধরনের আপডেট আনতে যাচ্ছে, আর এই আপডেটের মাধ্যমে আমরা যারা ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, ভিডিও আপলোড করি, অন্যের কোনো ভিডিওর ফুটেজ না, এই যে আমি এখন যেভাবে ভিডিওটা তৈরি করতেছি ভিডিওটা সম্পূর্ণ কিন্তু আমার, আমি কিন্তু একটি সেকেন্ডও অন্য কারো ভিডিও আমার ভিডিওতে ব্যবহার করব না বা করি না। তো এই ধরনের ভিডিওগুলো থেকে আমাদের কী হবে, আর্নিংটা কিন্তু তারা বেশি দিবে, ঠিক আছে? ওই কথাগুলো কিন্তু এখান থেকে বলতেছে। তো এই ভিডিওগুলো হতে হবে আপনার আকর্ষণীয়, আপনার মানসম্মত। হ্যাঁ, তো এডিটিংয়ের মাধ্যমে আপনার ভিডিওটাকে আপনি চাইলে কিন্তু ধরেন 3-4 মিনিটের আপনি ভিডিও বানালেন, এখন এই ভিডিওটার মধ্যে আপনার ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় বিষয় কোনটি ওইটি আপনি প্রথমে দিবেন। প্রথম দেওয়ার পর আপনার ভিডিওটা কন্টিনিউভাবে আপনি মানে ই করে যাবেন, মানে সেভ দিয়ে আপনি হচ্ছে গিয়ে টোটালি আপনি ফেসবুকে আপলোড করে দেবেন বা ইউটিউবে আপলোড করে দেবেন। এতে করে কী হবে, আপনার ভিডিওর যে মূল অংশ সেটা কিন্তু দর্শক আগে থেকে জানতে পারলো, যার কারণে আপনার ভিডিওটা কিন্তু ফুল ওয়াশ করবে। যখন ফুল ওয়াশ করবে তখন আপনার ভিডিওর ডিউরেশনটা বেড়ে যাবে, মানে ওয়াশ টাইমটা বেড়ে যাবে, দেন ইমপ্রেশনটা বেড়ে যাবে, রিচটা বেড়ে যাবে, দেন অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে গেল, তারা দেখলো, তার মানে আমাদের কিন্তু ইনকাম হবে। তবে হ্যাঁ, এই যে সিস্টেমটা করতে চাচ্ছে আর কি 16 মার্চের পর থেকে বা 16 মার্চ থেকে, দেন তখন দেখা গেছে যে আপনার আগের যে ভিউস হতো সেই ভিউসের তুলনায় বর্তমান ভিউজে কিন্তু আপনার আর্নিংটাও বেশি দেবে, মানে কম ভিউজেও কিন্তু আপনার আর্নিংটা বেশি দেবে, এটা ফেসবুক বলতেছে। এটা আসলে কতটা সত্য এই আপডেটটার পরে আসলে কিন্তু আমরা বুঝতে পারবো। তাছাড়া এই ইতিমধ্যে আমরা জানি যে অ্যাডস অন রিলসের উপরে কিন্তু আমরা একটা আপডেট আনছে, যে আমাদের যে ই আছে আর কি অরিজিনাল কন্টেন্ট আছে, যে ভিডিও আছে সেটার উপরেও কিন্তু একটা আপডেট আনছে। কি সেই একই আপডেট যে আপনাদের তো অরিজিনাল ভিডিও হয়, এটার মালিক যদি আপনি নিজে হয়ে থাকেন তাহলে আপনার ভিডিওতে তারা কিন্তু অনেকগুলো ডলার দেওয়া শুরু করবে, এবং এটা কিন্তু অলরেডি শুরুও করে দিয়েছে। আপনার আগে যে পরিমাণ ভিউজ হতো তার তুলনায় বর্তমানে কিন্তু অ্যাডস অন রিলস থেকে বেশি পরিমাণ টাকা ইনকাম করা যাচ্ছে। এমনকি যারা বড় ভিডিও তৈরি করে, এই বড় ভিডিও থেকে শর্ট ভিডিওতে কিন্তু আপনার আর্নিং বেশি হয়। বিশ্বাস না হয়, আপনার যদি অ্যাডস অন রিলস থেকে থাকে তো আপনি বড় ভিডিওর পরিবর্তে আপনি অ্যাডস অন রিলসে ভিডিও আপলোড করার মাধ্যমে এটা কিন্তু দেখে নিতে পারেন। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা আপডেট শেয়ার করা। আশা রাখি বুঝতে পারছেন কোথায় গেলে আপডেটটা আপনি পাবেন, কোন কোন ভিডিওর মাধ্যমে আপনি ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট থাকতে হবে এবং সেগুলোকে একটু আকর্ষণীয় করার চেষ্টা করবেন, যাতে করে অডিয়েন্স আপনার ভিডিওতে বেশি পরিমাণ থাকে। যখন যে ভিডিওতে আপনার বেশি অডিয়েন্স পরিমাণ আপনি ধরে রাখতে পারবেন, ওই সমস্ত ভিডিও আপনার আরপিএমটা বেড়ে যাবে, আপনার সিপিএমটা বেড়ে যাবে, প্লাস ওই ভিডিও থেকে কিন্তু আপনি অন্য ভিডিওর তুলনায় আপনি বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর পেজের সাথে নতুন দর্শক হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।